আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। পবিত্র ঈদের উপলক্ষে প্রিয় আমার সাতকানি লোহাগড়াবাসী এবং দেশে এবং প্রবাসী সবাইকে ঈদ মুবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুসলমানদের এই পবিত্র ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঈদ হচ্ছে মুসলমানদের জন্য প্রথম একটা উৎসব। এই উৎসব সমস্ত মুসলমানদের জন্য শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সবাইকে ধৈর্য সহকারে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সাথে সাথে আমার প্রিয় সাতকানি লোহাগড়ার সমস্ত প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, এই সাতকানির সর্বত্র জনতা যেন সুন্দরভাবে ঈদ যাপন করতে পারে, পরিবহন চলাফেরা করতে পারে, ঠিকভাবে বাসা বা গ্রামে থাকতে পারে। এই প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং সাথে সাথে আবারও আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার সাতকানি লোহাগড়ার জাতীয়বাদী পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।